প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে বিএনপি। এদিকে সিনিয়র নেতাদের ডেকে মতামত নিচ্ছে বিএনপি। সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় গণতন্ত্রী পার্টি। বিএনপির জন্য অপেক্ষা করব বলছে সিইসি। জানিয়ে দেব এমপি কর্তৃক উপজেলা চেয়ারম্যানকে মারধর, প্রতিবাদে মহাসড়ক অবরোধ। এবং সর্বশেষ জানিয়ে দেব পানি বিদ্যুতের দাম না কমালে বিএনপি প্রতিবাদ সভা করবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এই সমাবেশ শুরু হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। এছাড়াও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় শুরু হওয়া সমাবেশে উপস্থিত আছেন গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন, মহানগর বিএনপি নেতা নবী উল্লাহ নবী, ইউনুস মৃদ্ধা, ফখরুল ইসলাম, রবীন প্রমুখ। এর আগে সকাল ৯টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন দলীয় নেতাকর্মীরা। ইতিমধ্যে সহস্রাধিক নেতাকর্মী সমাবেশে উপস্থিত হয়েছেন। সিনিয়র নেতাদের ডেকে মতামত নিচ্ছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের করণীয় ঠিক করতে শীর্ষ নেতাদের মতামত নেওয়া শুরু করেছে বিএনপি। গত রবিবার এই প্রক্রিয়া শুরু হয়েছে। গত দুই দিনে ভার্চুয়ালি আলাদা আলাদাভাবে চেয়ারপার্সনের চারজন উপদেষ্টার মতামত শোনেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এভাবে ধারাবাহিকভাবে দলের সিনিয়র নেতাদের মতামত নেওয়া হবে বলে জানা গেছে। বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা আমাদের সময়কে বলেন, সিনিয়র নেতাদের এই বৈঠকের মধ্য দিয়ে তারেক রহমান দুটি কাজ করতে চাচ্ছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সবার মতামত নেওয়া এবং দীর্ঘদিন দেখা সাক্ষাৎ না হওয়ায় নেতাদের রাজনীতিতে সক্রিয় করা। প্রথম দিন গত রবিবার অধ্যাপক জয়নাল আবেদিন ও এস কে একরামুজ্জামান এবং দ্বিতীয় দিন সোমবার সৈয়দ মেহেদী আহমেদ রুমি ও আতাউর রহমান ঢালী তাদের মতামত তুলে ধরেন। এসব নেতাদের মধ্যে দুজনের সঙ্গে এবং অন্য দুজনের ঘনিষ্ঠজনদের সঙ্গে এ প্রতিবেদকের টেলিফোনে কথা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দুই নেতা বলেন, গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে স্কাইপির মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাদের ওয়ান টু ওয়ান কথা হয়েছে। সেখানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নিরপেক্ষ সরকার আন্দোলন, বৃহত্তর জাতীয় ঐক্য গঠন বিষয়ে তারা তাদের মতামত দিয়েছেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এবং ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন সহ দেশের সার্বিক রাজনৈতিক চিত্র বিশ্লেষণ করেন এই নেতারা। আওয়ামী লীগ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার পক্ষে জোরালো মত দেন তারা। মতবিনিময়কালে একজন নেতা তারেক রহমানকে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নিরপেক্ষ সরকার দাবিতে আন্দোলনের একটি রোডম্যাপ দ্রুত সময়ের মধ্যে তৈরি করতে হবে। এ নিয়ে এখনই কাজ শুরু করতে হবে। চূড়ান্ত আন্দোলনের পরও যদিও আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে বিএনপি যদি অংশ না নেয়, তাহলে আপনি দেশের জনগণের কাছে হিরো হয়ে যাবেন। আর যদি আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেন, তাহলে রাজনৈতিকভাবে আপনার ও বিএনপির বড় ক্ষতি হবে। দলীয় সূত্রে জানা গেছে, আগামী নির্বাচন কেন্দ্র করে বিএনপিকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুঞ্জন রটছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ৭০ থেকে ৮০ সিটের সমঝোতায় আওয়ামী লীগের সরকারের অধীনে বিএনপির একটি অংশ নির্বাচন অংশ নেবে। তারেক রহমান কৌশলে এ বিষয়ে কোন নেতার কি মনোভাব তা জেনে নিচ্ছেন। সম্প্রতি তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে বিএনপির এমন একজন প্রভাবশালী নেতা। তার ঘনিষ্ঠজনদের বলেছেন, তিনি তারেক রহমানকে বলেছেন দলের সিনিয়র নেতাদের নিয়ে নানা কথাবার্তা শোনা যাচ্ছে। গত নির্বাচনের মতো বিএনপিকে কিভাবে আগামী নির্বাচনে আনা যায় তা নিয়ে তারা নাকি বিভিন্ন স্থানে মিটিং করছেন। সেখানে খালেদা জিয়ার মুক্তি নিয়েও নাকি আলোচনা হচ্ছে। বিষয়টি তারেক রহমানের নজরে দিয়েছেন ওই নেতা। জবাবে ওই নেতাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না, এটাই হচ্ছে দলের সিদ্ধান্ত। বরং সরকার পতনের আন্দোলন কিভাবে আরো জোরালো করা যায় তা নিয়ে কাজ হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, এটাই আমাদের সিদ্ধান্ত। বরং কিভাবে এই সরকারকে বিদায় করা যায় তা নিয়ে কাজ চলছে। একটা কথা স্পষ্ট, আগামী নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে, কারণ বিএনপি বিহীন
আর একটি নির্বাচন করা এই সরকারের ক্ষমতা নেই। এদিকে বন্যা পরিস্থিতির পর দলের সাংগঠনিক কার্যক্রম পুরোদমে করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। গত সোমবার তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় গণতন্ত্রী পার্টি। সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় গণতন্ত্রী পার্টি। এছাড়া সব নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিনের ব্যবহার চায় দলটি। বুধবার নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংলাপে লিখিত বক্তব্যে একথা বলেন দলটির সাধারণ সম্পাদক ডক্টর শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন বলেন, এবারের কমিশন যেহেতু সাংবিধানিক 118 অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়েছে, তাই আপনাদের কাছে জনগণের দায়িত্ব ও প্রত্যাশা অনেক বেশি। গণতন্ত্রী পার্টি চায় সব দলের অংশগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এই নীতির আলোকে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এছাড়া নির্বাচনে কালো টাকা, পেশি শক্তির ব্যবহার বন্ধ করার লক্ষ্যে সরকারের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল ও যুদ্ধাপরাধী ব্যক্তি নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া প্রতিটি ক্ষেত্রেই ইভিএম এর মাধ্যমে নির্বাচন করা যেতে পারে, তবে ইভিএম যেহেতু মেশিন, তাই কোনো অবস্থাতেই যাতে কেউ প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিং না করতে পারে সে ব্যাপারে ইসিকে সতর্ক থাকতে হবে। বিএনপির জন্য অপেক্ষা করব বলছে সিইসি। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপে অংশ নেবে না বলে আগেই জানিয়েছে বিএনপি, তবে তাদের জন্য অপেক্ষা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার দুপুরে ইসির সঙ্গে সংলাপের শিডিউল ছিল বিএনপির, তবে তারা না আসার পরিপ্রেক্ষিতে সিইসি সাংবাদিকদের একথা জানান। বিএনপি সংলাপে আসছে না, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, আমরা ওয়েট করব, তবে বিএনপিকে সংলাপে আনার জন্য বিশেষ কোনো উদ্যোগ নেবেন কিনা জানতে চাইলে এর কোনো উত্তর দেননি সিইসি। তিনি বলেন, এ পর্যন্ত যতগুলো পার্টি সংলাপে অংশ নিয়েছে তাদের সবার মনোভাব ইতিবাচক। নির্বাচনে যাতে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টি নিশ্চিতের কথা বলেছে দলগুলো। আমরাও বলেছি, সত্যিকার অর্থে এটি আমাদের একমাত্র দায়িত্ব, যেন প্রত্যেকটা ভোটার কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এটাই গণতন্ত্রের ভিত্তি, এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন এবং প্রতিটি দলই বলছে তারা ঐক্যমতে বিশ্বাস করে। তিনি আরো বলেন, ঐক্যমত্য হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমরা বলেছি আমরা আমাদের প্রয়াস অব্যাহত রাখব, এ বিষয়ে কেউ না করেনি, প্রয়াসটি অব্যাহত থাকবে। আমরা সুস্পষ্টভাবে বলেছি ঐক্যটা আমাদের নয়, আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছি আপনারা ঐক্যের চেষ্টা করুন এবং ঐক্য হলে আমরা আনন্দিত হব। আর আমরা যে দায়িত্ব নিয়েছি আইন কানুন এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করার, সেই দায়িত্বটাও পালন করে যাব। এই সংলাপের মধ্য দিয়ে ইসির প্রতি রাজনৈতিক দলগুলোর অনাস্থা দূর হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইসির প্রতি অনাস্থা সবসময় আছে বা নাই দুটো জিনিস, আপনারা তো পেপারেই দেখেছেন। একটা দলের হয়তো অনাস্থা আছে, আবার আমাদের সঙ্গে যারা বসেছেন তাদের প্রত্যেকের আমাদের প্রতি আস্থা আছে। এমপি কর্তৃক উপজেলা চেয়ারম্যানকে মারধর, প্রতিবাদে মহাসড়ক অবরোধ। কুমিল্লা চার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে মারধরের ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চেয়ারম্যান সমর্থকরা। বুধবার সকাল 10:30 পর থেকে মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় এ বিক্ষোভ করা হয়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দাউদকান্দি চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফায়েজ ইকবাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিক্ষোভকারীরা 20 মিনিট ধরে বিক্ষোভ করেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুরোধ করলে তারা অবরোধ উঠিয়ে নেন। বর্তমান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বিক্ষোভের অংশ নেওয়া দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের চেয়ারম্যান হাজি জালালউদ্দিন ভুইয়া বলেন, একজন সংসদ সদস্য হয়ে কিভাবে একজন উপজেলা চেয়ারম্যানের গায়ে হাত তুলতে পারেন, এটাই আমার প্রশ্ন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করছি। সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির বলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের উপর হামলার ঘটনায় আমরা বিব্রত। এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আজ এর প্রতিবাদেই আমরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি। পানি বিদ্যুতের দাম না কমালে বিএনপি প্রতিবাদ সভা করবে। অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ ফুঁসে উঠছে, তাই এ সরকারের পতন ত্বরান্বিত হবে, এখন থেকে সরকার সর্ষে ফুল দেখবে। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি পানি ও ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দাম কমানো না হলে বিএনপি প্রতিবাদ সভা কর্মসূচি পালন করবেন বলে জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন
কমিশনার যে বক্তব্য দিয়েছে তা হাস্যকর। ফকরুল বলেন, সিইসি কাজী হাবিবুল আউয়াল বিভিন্ন কথা বলে এখন হাস্যকর ব্যক্তিতে পরিণত হয়েছেন। আওয়ামী লীগ ও ইসি মনে করে দেশের সব মানুষ আহাম্মক। গত 10 বছরে প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগের অধীনে তথা কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, একথা সাবেক সিইসি শামসুল হুদা সাহেবও বলেছেন। সর্বশেষ সিইসি একেএম নুরুল হুদা সাহেবও তার চাকরি যাওয়ার পর বলেছেন, আর বর্তমান সিইসি এখনই বলে দিচ্ছেন ইটস নট পসিবল। সোমবারও তিনি বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিএনপি মহাসচিব বলেন, যারা পরিকল্পিতভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে এবং যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে তাদের সেই সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে হবে, জনগণের অধিকারকে ফিরিয়ে দিতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এছাড়া দেশে সংকট উত্তরণের কোনো পথ নেই। রিজভী বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বড় কোনো প্রোগ্রাম ছিল না। গাজীপুর থেকে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ে আসে, সেখান থেকে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। আটক নেতাকর্মীদের মধ্যে রয়েছে গাজীপুর ছাত্রদলের সহসভাপতি রানা প্রতাপ, ছাত্রদল নেতা রাব্বি সরকার, শামীম, জুয়েল প্রমুখ।